চন্দননগরে বিজেপির ভোট প্রচারে এসে মাইক নিয়ে প্রচারে বাধা পুলিশের। বৃহস্পতিবার চন্দননগরের ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিপ্রা ঘোষের সমর্থনে লক্ষ্মীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রচার করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে এসেই শুরুতে পেয়ারা মাখার স্বাদ নেন প্রিয়াঙ্কা। এরপর হ্যান্ড মাইক নিয়ে প্রচার শুরু হতেই বাধা দেয় চন্দননগর থানার পুলিশ। কোনোভাবেই বাড়ি বাড়ি প্রচারে মাইক ব্যবহার করা যাবে না বলে পুলিশ জানিয়ে দেয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এরপর মাইক ছাড়াই তিনি ওই ওয়ার্ডে প্রচার করেন। ৬ নম্বর ওয়ার্ডে প্রচারের পর প্রিয়াঙ্কা পৌঁছন ৩২ নম্বর ওয়ার্ডে। এখানে বিজেপি প্রার্থী প্রিয়া পাত্র বিশ্বাসের সমর্থনে প্রচার করেন। প্রচার শেষে চন্দননগর স্টেশনের কাছে এসে বিজেপির ওই আইনজীবী সদস্য ফুচকায় কবজি ডোবান। না না শুনুন, যা কিছু বললে আমি মেনে নিব সেরকম তো হবে না। আমি পাঁচ বছর ল পড়েছি, এদের থেকে একটু বেশি জানি, তো সেই জন্য আমি বললাম ইন্টিমেশন আপনার থানায় চলে গেছে। ইন্টিমেশন দিয়েই আমরা একটা মিনিমাম যা রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে তার মাইক ইউজ করছি, তো তার জন্য কোনো পারমিশনের দরকার না, ইন্টিমেশন দিলেই হয়। পাঁচ লোকই নিয়ে বেরিয়েছি, ১০ জন যদি মিডিয়া থেকে চলে আসে, ৫০ জন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আর ৫০ যদি পিছনে হাঁটতে আরম্ভ করে, আমি তো কিছু করতে পারি না, তাতে আমি তো কিছু করতে পারি না। এটা কিছু না, এটা ভয়, ওদের মাথায় যা ভয় আছে সেটাই ওরা দেখিয়েছে। কিন্তু ওরা ভালো করে জানে যে যদি মানুষকে ভোট দিতে হয় বা যদি মানুষ ভোট দিতে পারে উইদাউট এনি কাইন্ড অফ স্টপেজ ফ্রম টিএমসি, তাহলে ভোটটা কোথায় পড়বে ওরা জানে, সেই জন্য এইগুলো করছে। এখন মানুষ আছে, মানুষ দাঁড়িয়ে আছে, সারা আর কী হয় ভাই। এরা ভালো করে জানে, এরা চেনে যে যা ভোট হয়েছিল, তারপরে তৃণমূল যা এখানে অত্যাচার করেছে, মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, নিজে বাড়ি ফিরতে হলে আপনাকে ১,০০,০০০ টাকা দিতে হবে, তখন আমরা এসে মানুষের কাছে দাঁড়িয়ে ওদেরকে বাড়ি পৌঁছে দিয়েছি কোর্টের মাধ্যমে। এই কথাটা মানুষ ভুলবে না। পুলিশের সিকিউরিটি আমার লাগবে না, এই কথাটা আমি আজকে না অনেক বছর থেকে পশ্চিমবঙ্গতে যা দেখছি তার জন্যে বলছি। তো আমাকে পুলিশের দরকার নেই ভাই, আই ক্যান টেক কেয়ার অফ মাই ওন সিকিউরিটি। পুলিশ তো নিজে দলদাস আছে, টিএমসি ওয়ার্কার আছে, তারা আমাদের সিকিউরিটি দিবে? নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।